সুহান এলাকার বখাটেদের একজন, সবার সাথে প্রতারণা করাই তার অভ্যাস। তার বন্ধুর সাথে ফোনে কথা বলার সময় বলতেছিল, তুই যে জাল টাকাটা দিছিস ওইটা এক বৃদ্ধ বা কম বোঝে এমন দোকান দেখে চালিয়ে দেব, প্যারা নিস না, সামনে একটা দোকান আছে, চেষ্টা করে চালানো যায় কিনা, এই বলে ফোন রেখে দেয়। আরে এই জাল টাকা ধরতেই পারবে না, দেমু চালাইয়া, এই বলে টাকা নিয়ে দোকান খুঁজতে থাকে। রহিম মিয়া এলাকার সাদাশীতে একজন দোকানদার, মনের দিক থেকে অত্যন্ত ভালো একজন মানুষ, এলাকায় তার অনেক ভালো সুনাম রয়েছে। ওই দিন সকালবেলা রহিম মিয়া তার দোকান পরিষ্কার করতেছে, এমন সময় সোহান সেই দোকানে হাজির, গিয়ে বলে, কাকা ওই চকলেটের ডিব্বাটা দেন। রহিম মিয়া ডিব্বাটা তাকে দেয়। সোহান বলে, কত কাকা? রহিম মিয়া বলে, 100 টাকা। সোহান তখন সেই জাল টাকার নোট বের করে তাকে দেয়। রহিম মিয়া চকলেটের ডিব্বার দাম রেখে বাকি টাকা ফেরত দেয়। সোহান টাকাটা নিয়ে খুব দ্রুত দোকানের সামনে থেকে চলে যায়। ওই দিন দুপুরবেলা আরেকজন কাস্টমার আসে আর বলে, কাকা কি খবর, এক প্যাকেট বিস্কুট দেন তো। রহিম মিয়া বলে, বড়টা নেবেন স্যার? কাস্টমার বলে, হ্যাঁ বড়টা দেন। বিস্কিটের বড় প্যাকেটটা নিয়ে বলে, দাম কত? রহিম মিয়া বলে, 200 টাকা। কাস্টমার তখন তাকে মানি ব্যাগ থেকে 1000 টাকার একটা নোট বের করে দেয়। রহিম মিয়া বিস্কিটের দাম রেখে সোহানের দেওয়া সেই 500 টাকা সহ বাকি টাকা ফেরত দেয়। কাস্টমার টাকা নেওয়ার পর গোনার সময় বুঝতে পারে 500 টাকা নোটটি জাল নোট। কাস্টমারটি বলে, আরে এটা তো জাল টাকা। রহিম মিয়া বলে, স্যার কি বলছেন, আমাকে একটু আগে একটা কাস্টমার দিয়ে গেল স্যার। কাস্টমারটি বলে, আরে আজব, আমি দেখতেছি এটা জাল টাকা, আপনি জাল টাকার ব্যবসা করেন নাকি? রহিম মিয়া বলে, আমি তো এত কিছু বুঝি না স্যার। তখন কাস্টমারটি বলে, আপনি বের হন। রহিম মিয়া তখন দোকান থেকে বের হয়। কাস্টমারটি সামনে আসে, কাস্টমার বলে, জাল টাকার ব্যবসা করেন? জাল টাকার ব্যবসা করেন কেন? রহিম মিয়া বলে, আমাকে এক কাস্টমার দিয়ে গেছে স্যার। কাস্টমার দিছে না আপনি ধান্দা করেন, আপনি আমার সাথে চলেন। রহিম মিয়া জিজ্ঞেস করে, আপনি কে? কাস্টমার বলে, ডিবি অফিসার সৌরভ চৌধুরী। ডিবি অফিসারের নাম শুনে রহিম মিয়া অনেক কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু ডিবি অফিসার তার কোনো কথাই শুনতে রাজি নয়, তার কলার ধরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় সোহান এক পাশ থেকে তাদের দেখে এবং পেছন থেকে ডাকতে ডাকতে এগিয়ে আসে আর বলে, ভাইয়া ভাইয়া একটু দাঁড়ান। দাঁড়ানোর পর বলে, ভাইয়া আপনি ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তখন ডিবি অফিসার বলে, উনি জাল টাকার ব্যবসা করে তাই নিয়ে যাচ্ছি। স্যার আপনি ওনাকে ছাড়েন, আমি কিছু কথা বলি স্যার, কালকে আমার বন্ধু আমাকে 500 টাকা দিয়েছিল, সেই টাকাটা জাল ছিল, আমি আমার বন্ধুর কথায় ওই টাকাটা দিয়ে আমি চকলেট কিনে নিয়ে আসছিলাম, পরে আপনি যখন ওনাকে ধরে নিয়ে যাচ্ছিলেন আমি বুঝতে পারলাম আমি ভুল করেছি, আর ভাবতেছিলাম আমার ভুলের জন্য আরেকটা নিরপরাধ মানুষ শাস্তি পাবে, এটা আসলে অনেক খারাপ হয়ে যাবে, তাই নিজে থেকে এসে দোষ স্বীকার করে নিলাম। তখন ডিবি অফিসার বলে, তোমার বন্ধু বলেছে বলে তুমি জাল টাকা ওনাকে দিবে? রাস্তায় যদি তোমার সাথে দেখা না হতো তাহলে নিরপরাধ একজন ব্যক্তি শাস্তি পেয়ে যেত। সোহান বলে, সরি স্যার, আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, মাফ করে দেন স্যার, আর ওনারেও সাইরা দেন। রহিম মিয়া বলে, স্যার আমি আগে বলছিলাম না, এসব কিছু আমি করি নাই। ডিবি অফিসার সব শোনার পর রহিম মিয়াকে ছেড়ে দেয় আর সোহানকে বিভিন্নভাবে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। আমাদের হাতে যদি কখনো জাল টাকা এসে যায় তাহলে আমরা কিন্তু তা চালানোর জন্য উন্মাদ হয়ে যাই, তাই আসুন আমরা যে জাল টাকাটা পেলাম তা ছেড়ে ফেলি অথবা নিকটস্থ থানায় জমা দিয়ে দেই, তাহলেই অন্য কেউ এই টাকা দ্বারা হয়রানির শিকার নাও হতে পারে। আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনারা একটু হলেও সচেতন হন তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।